কুখ্যাত গ্যাংস্টার রবি পূজারীকে আনা হলো ভারতে। রবিবার মধ্যরাতে তাকে ফ্রান্স থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে আনা হয়। সূত্রের খবর, তাকে ফ্রান্স থেকে প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর ভারতে আনা হয়। গত বছরই তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু জামিন পেতেই সে নিখোঁজ হয়ে যায়। এরপর তাকে শনিবার সেনেগালের এক আধিকারিক, রয়ের এক আধিকারিক এবং ম্যাঙ্গালুরু পুলিশ যৌথভাবে ধরে তাকে। এরপর সেনেগালের তরফ থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়। তার নামে ইন্টারপোল আগের বছরই রেড কর্নার নোটিশ জারি করেছিল। আনুমানিক 200টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, NM নিউজ। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।